আসসালামু আলাইকুম, শেখ গডফারামের পক্ষ থেকে আমি শেখালাল আপনাদের আরও একবার স্বাগতম। আমার পাশে আমার বড় ভাই আছেন। আমার নাম অলোক। হ্যাঁ জি, আমার নাম অপু। ভাই বলো। আমরা মূলত এই গডফার্মটা দেখার জন্য আসছি মনের কিউরিওসিটি থেকে। তো এসে এখানে দেখলাম যে ছাগল আছে, টার্কি আছে। টার্কি আজ থেকে 2-3 বছর পর একটা অসাধারণ বিপ্লব ঘটাবে বলে আশা করতেছি, কারণ মুরগির মাংসের চাহিদা অনেকাংশে এটা পূরণ করবে এবং এটা রোগ ব্যাধিও অনেক কম আমি যতটুকু জানতে পারলাম। এসে দেখলাম যে ফার্মে এরা কাঁচা ঘাস, সবুজ ঘাস এবং বাঁধাকপি, কলমি শাক এগুলো খায়। খাবার খরচটাও খুব কম এবং এদের পালতে বেশি জায়গা লাগে না এবং এদের রোগ ব্যাধিও অনেক কম। তো আমার কাছে আলাল ভাইয়ের খামার এসে দেখে মনে হলো যে এখান থেকে কিছু ডিম বা বাচ্চা, 1 মাসের বাচ্চা সংগ্রহ করা যায় কি না, এর জন্য আমি এসছি এখানে দেখার জন্য। এবং চিন্তা করতেছি যে এখান থেকে কিছু ডিম সংগ্রহ করে বা বাচ্চা সংগ্রহ করে একটা ছোটোখাটো একটা আমার ভাই বা আমি একটা ছোটোখাটো 10টা দিয়ে হোক 8টা দিয়ে হোক খামার করা যায় কি না, এর জন্য মূলত এখানে আমাদের আসে। এবং ছাগলের খামারটাও দেখলাম, ছাগলের খামারটাও খুব ভালো লাগলো। ছাগলের খামারে এখানে আলাল ভাই আছে আমাদের খুব সুন্দরভাবে, আমার বড় ভাই জালাল, জালাল ভাই আমাদের হেল্প করছে। দেখলাম সশরীরে এসে দেখলাম, একটা মোটামুটি একটা অভিজ্ঞতা হলো। এখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে, এখানে যমুনাপারি জাতের ছাগল আছে এবং জালাল ভাইয়ের যে ছোটো ভাই আলাল ভাই সে আমাদের ঘুরে ঘুরে দেখালো। তো আমার কাছে ছাগলের ফার্মটাও ভালো লাগলো যে মূলত কিছু করতে গেলে সশরীরে এসে দেখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমাদের যে আমাদের কাছে যে আসছেন এর আগে আমাদেরকে খোঁজ পাইলেন কেমনে? এটা মূলত আমার যে বড় ভাই, মানে আমার বন্ধু বলেন বড় ভাই বলেন, জালাল ভাই, জালাল ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব সুসম্পর্ক। তো লোক মারফতে জানতে পারলাম যে জালাল ভাই আজ থেকে 2-3 বছর আগে একটা ছাগলের খামার দিয়েছে। তো বাইদা ভাই তার সাথে কথায় বললাম যে জালাল ভাই, আমি আপনার খামারটা একটু দেখতে চাই। জালাল ভাই উইলিংলি বললো যে ঠিক আছে, আপনি ওয়েলকাম, আসেন আমার খামারটা একটু দেখেন। দেখার পরে একটু অভিজ্ঞতা হবে, এই অভিজ্ঞতা আপনি কাজে লাগাইতে পারেন। তো এইভাবেই আমার দেখা। এবং তাছাড়া আমার জালাল ভাইয়ের যে গড হ্যাভেন যেটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, সে সাথে আমার লিঙ্ক আছে। ওটার মাধ্যমে থেকে আমি অনেক ধরনের হেল্পফুল মেসেজ পাই, বার্তা পাই এইভাবে। আচ্ছা ভাই, এখন টার্কি দেখছি, আমরা ছাগল দেখি, বাচ্চা দেখি, এখানে ও মেশিনটা দেখাই আপনাদের। অনেকেই মেশিন দেখতে চেয়েছে। এখানে কিছু ডিম সংরক্ষণ করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি কিছু ডিম বসিয়ে রেখেছি। এখানে বাচ্চা অলরেডি ফুটে গেছে, দেখছেন, বের হয়ে গেছে, হয়ে গেছে। যাই হোক, এটা এখন ব্রিডিং করতে হবে, বুঝছেন। এখানে কিছু সারিবদ্ধ ডিম দেখতেছেন, এটা আরও ফুটবে এই আর কি। এটা হচ্ছে আমাদের মেশিন, ইনকিউবেটর, এটার নাম হচ্ছে ইনকিউবেটর। তার কি আসলেই খুব লাভজনক একটা বিজনেস। অনেকেই, মানে আগে আমি অনেক টিপস দেখছি, হ্যাঁ, ওইখানে অনেকেই বলছে, তখন অতটা মনে হয় নাই কোনো কিছু, কিন্তু এখন নিজে করতেছি তো এখন মনে হচ্ছে। এখানে কিছু ব্রিডিং করেছি আমি, ব্রিডিংটা দেখাচ্ছি আপনাদের। কি তো আপনার এসে নিয়ে যায়? জি জি, ব্রিডিংটা দেখেন। এখানে ব্রিডিংয়ের বিষয় নিয়ে আরও অনেক ধরনের তথ্য আছে, যে তথ্যগুলো অনেকেই দেয় না। হ্যাঁ, আমি ওইটাও দিয়ে দেব, কারণ আমি এখানে ভালো পর্যায়ে, ভালো মানে ভালো মানের বাচ্চা পাচ্ছি ব্রিডিংয়ে। এটা বয়স কিন্তু তেমন বেশি না, এটা 6 দিন হয়ে গেছে। হ্যাঁ, 6 দিনে এই এই সাইজ হয়েছে। 1 মাস হলে পরে মোটামুটি দেখা যাবে যে 250-300 গ্রাম ওজন। হ্যাঁ, অনেক বড়ো হয়ে যাবে। হ্যাঁ, বড়ো হবে, এটা এখন ছোটো। তো অলোক ভাই আরও কিছু বলবেন নাকি? আপনার কেমন লাগছে এই খামারে এসে? আমার খুব ভালো লাগলো শাশুড়ি এসে আপনার ফার্মটা দেখলাম, একটা অভিজ্ঞতা হলো, মানে একটা খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। দেখা যাক, আমার ভাই যদি একটা খামার যদি ভাইকে দিয়ে একটা যদি করাতে পারি আর কি, আশা আছে আমাদের, তাহলে ভালো হবে। আচ্ছা, এখানে আমার ছাগল এখানেই থাকে। ছাগলের খামারটা, হ্যাঁ,
এটাই যমুনাপাড়ি। হ্যাঁ যমুনাপাড়ি, এটা আমি যমুনাপাড়ি মানে উৎপাদন করি না তো, যমুনাপাড়ি ওই শখের বশত দুইটা আনছি আর কি। আজকে আমি ঘরের ভিতরে এটা রেখে দিছি যাতে করে মানে আবদ্ধ হয়। নেপিয়ার ঘাস, হ্যাঁ এখানে ঘাস আছে, ঘাসেরও আছে আবার। হ্যাঁ এখানে আমরা কাটিংও বিক্রি করছি, ঘাস কেটেও বিক্রি করছি। হ্যাঁ ঘাসের কাটিং বিক্রি অনেকেই অনেক জায়গা থেকে নিচ্ছে, অল্প সংখ্যক আছে। এখন সার দিতে হয়, এটা খুবই কম পরিমাণ সার লাগে, একবার লাগালে পরে চার বছর খাওয়ানো যায় এই ঘাসগুলো। হ্যাঁ আর আপনার এখানে অল্প পরিমাণ সার দিতে হয়, অল্প পরিমাণ সার দিলে এটা অনেক বড় হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে কত বড় হয়ে গেছে আমাদের, কিন্তু প্রায় 7 ফিটের মতো, হ্যাঁ 7 ফিট 8 ফিটের মতো হয়ে গেছে। আরও বড় হবে, এটা আরও বড় হবে। তো অলক ভাই সবার কাছ থেকে বিদায় নেই, বিদায় নেই, সহযোগ করবেন আর এই খামারের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ, ধন্যবাদ।